এখানে ভয়েস চেঞ্জ রয়েছে এবং ভয়েস চেঞ্জ পার্ট থ্রি এটি রয়েছে ডাফ অ্যান্ড ডটের বইটি থেকে পেজ নাম্বার একচল্লিশে রয়েছে তো এর আগে দুটি পার্ট দেওয়া হয়েছে যেখানে দুটি পার্টে এক থেকে কুড়ি পর্যন্ত সমাধান দেয়া হয়েছে আজ তিন নাম্বার পার্ট একুশ থেকে তিরিশ পর্যন্ত সমাধান দিব তো চলো লেট মি স্পিক দি ট্রুথ তাহলে দেখো লেট দিয়ে শুরু রয়েছে লেট দিয়ে শুরু থাকলে লেট যেরকম আছে প্রথমে বসে যাবে এরপরে যে অবজেক্ট দি ট্রুথ সেটি আসবে দি ট্রুথ টি আর ইউ টি এইচ এরপরে বি বসবে এবং ভারবে থার্ড ভ্রম স্পোকেন বসবে স্পিক আছে স্পোকেন এস কে এন স্পোকেন এরপরে প্রিপোজিশান বাই আসবে এবং এই যে মি রয়েছে সেটি গিয়ে বসে যাবে বাইয়ের পরে তাহলে লেট দি ট্রুথ বি স্পোকেন বাই মি এরপরে রয়েছে সি মাস্ট এক্সিকিউট দি অর্ডার তাহলে সি রয়েছে সাবজেক্ট মাস্ট রয়েছে মডাল অফ জুলিয়ারি এরপরে এক্সিকিউট এটা রয়েছে ভার্ব এবং দি অর্ডার এটা রয়েছে অবজেক্ট তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে করব। তাহলে যে অবজেক্টটা রয়েছে সে অবজেক্টটা শুরুতে নিয়ে আসবো দি অর্ডার দি অর্ডার ও আর ডি দি অর্ডার এরপরে মাস্ট রয়েছে মডেলযুক্ত বি হয়ে যাবে তাহলে মাস্ট বি এরপরে এক্সিকিউটেড এক্সিকিউটেড এরপরে প্রি বাই বসবে এবং সিটা হার বসবে তাহলে অ্যান্সারটা হয়ে গেল দি অর্ডার মাস্ট বি এক্সিকিউটেড বাই হার এরপরে রয়েছে প্লিজ ডু নট ক্রস দি রোড তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং রিকোয়েস্ট রয়েছে তাহলে এটা হবে ইউ আর রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ই ডি রিকোয়েস্টেড এরপরে এই যে নট আছে এটার জন্য হচ্ছে নট টু হয়ে যাবে ডুনট থাকলে নট টু দিয়ে যোগ হবে নট টু এরপরে ক্রস দি রোড ক্রস দি রোড আর ও এ ডি তাহলে অ্যান্সারটা হলো ইউ আর রিকোয়েস্টেড নট টু ক্রস দি রোড এরপর রয়েছে হিজ অডাসিটি সফ আস তাহলে হিজ অডাসিটি তার স্পর্ধা এটা হচ্ছে সাবজেক্ট এরপরে সফট এটা হচ্ছে ভার্ব এবং আসটা হচ্ছে অবজেক্ট রয়েছে অ্যাক্টিভ ভয়েসে সিম্পল পাস টেন্সে রয়েছে প্যাসিভ ভয়েসে করব তাহলে আসটা সাবজেক্টে এসে উই হয়ে যাবে এরপরে উই এর পরে ওয়ার বসবে উই ওয়ার এরপরে সফটের থার্ড ফর্ম সফট এস এইচ ও সি কে ই ডি সফট এরপরে এখানে কিন্তু যে প্রিপোজিশানটা বসবে সেটা কিন্তু বাই বসবে না সেটা হবে অ্যাট অ্যাট হিজ অডাসিটি অ্যাট হিজ অডা সিটি তাহলে অ্যান্সারটা হলো উই ওয়ে সফট অ্যাট হিজ অডাসিটি এরপরে রয়েছে হি হ্যাজ কেপড হিজ প্রমিস তাহলে হিটা সাবজেক্ট রয়েছে হ্যাজ কেপড এটা হচ্ছে ভাব রয়েছে তাহলে রয়েছে হ্যাজের পরে ভারবে থার্ড ফ্রম প্রেজেন্ট পারফেক্টেন্সে রয়েছে এবং হিজ প্রমিস এটা হচ্ছে অবজেক্ট রয়েছে তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাবো হিজ প্রমিস হিজ প্রমিস পি আর ও এম আই এস ই হিজ প্রমিস এরপরে হ্যাজ হবে সঙ্গে বিন হয়ে যাবে পারফেক্টেন্সে রয়েছে হ্যাজ বিন এরপরে কেপ্ট ভারবে থার্ড গ্রম বসে যাবে কেপ্ট এরপরে প্রি বাই এবং হিটা অবজেক্টে গিয়ে হিম হয়ে বসে যাবে তাহলে হিজ প্রমিস হ্যাজ বিন কেপড বাই হিম এরপর রয়েছে মাই ফ্রেন্ড গেভ মি এ বুক তাহলে মাই ফ্রেন্ড সাবজেক্ট রয়েছে গেভড রয়েছে ভার্ভ এবং এখানে মি রয়েছে এটাও অবজেক্ট এবং এ বুক এটাও অবজেক্ট তো যে কোনো একটা অবজেক্টকে ধরে করব আমরা দেখো এটা রয়েছে তার আগে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে করব তাহলে আমরা প্রথম যে অবজেক্ট মি এটাকেই ধরে করব। তাহলে মিটা হচ্ছে আই হয়ে যাবে এরপরে আই এর পরে হবে ওয়াজ পাস টেন্সের এরপরে ভারবে থার্ড ফ্রম গিভেন বসবে তাহলে আই ওয়াজ গিভেন এরপরে এ বুক এ বুক এরপরে প্রিপিশন বাই এরপরে মাই ফ্রেন্ড বসে যাবে মাই ফ্রেন্ড এফ আর আই এন ডি তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই মাই ফ্রেন্ড তাহলে দেখো এই যে এ বুক অবজেক্টে ছিল এখানে অবজেক্টেই রয়ে গেল এটার কোনো চেঞ্জ হলো না এটাকে বলা হচ্ছে রিটেন্ড অবজেক্ট বলা হয় তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই মাই ফ্রেন্ড তবে এখানে এই যে সেকেন্ড যে অবজেক্টটা অর্থাৎ এ বুক এটাকে ধরেও কিন্তু ভয়েস চেঞ্জটা করা যেতে পারে এ বুক তাহলে চলে আসবে এখানে এ বুক এরপরে এই সাবজেক্ট অ্যাকর্ডিং ওয়াজ বা ওয়ার বসবে তো এ বুকের পরে ওয়াজ বসবে এরপরে এই যে মিটা রয়েছে মিটা কিন্তু তখন এ বুকের জায়গায় যেরকম অবজেক্ট যেরকম এ বুক পড়ে রয়েছে সেরকম মিটা পড়ে রয়ে যাবে তখন মিটা হয়ে যাবে রিটেন্ড অবজেক্ট এবং বাকি যা রয়েছে একই রকম থেকে যাবে এরপরে রয়েছে নিতা হ্যাজ লিসিন্ড টু দি রেডিও নিতা এটা সাবজেক্ট হ্যাজ লিসিন্ড এটা হচ্ছে লিসিনটা মেন ভার্ব এরপরে দি রেডিও এটা হচ্ছে অবজেক্ট লিসেন্ড টু এটা কিন্তু একসঙ্গে রয়েছে তো এই যে অবজেক্ট এটা হচ্ছে সাবজেক্টে চলে আসবে দি রেডিও আর এ ও এরপরে রেডিওর পরেও হ্যাজ বসবে দি রেডিও হ্যাজ এরপরে বিন এরপরে লিসিন্ড এস টি ইএন ইডি লিসিন্ড এরপরে টু বসে যাবে যেরকম রয়েছে এরপরে প্রি বাই বসবে এবং নিতা তারপরে বসে যাবে নিতা তাহলে অ্যান্সারটা হলো দি রেডিও হ্যাজ বিন লিসিন্ড টু বাই নিতা এরপর রয়েছে টেক কেয়ার অফ হিম তাহলে দেখো এটি ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে তো এটি কি বোঝাচ্ছে মতো বোঝা যাচ্ছে না দেখো অর্ডারও হতে পারে এটা টেক কেয়ার অফ হিম এটা অর্ডারও হতে পারে অ্যাডভাইজও হতে পারে তো আমরা ঠিকঠাক যদি না বুঝতে পারি তাহলে কিন্তু টোল বা আক্সটও করতে পারি তাহলে আমরা অ্যান্সারটা করব ইউ আর এরপরে যদি এটাকে অ্যাডভাইস মনে করি তাহলে অ্যাডভাইসড লিখব যদি অর্ডার মনে করি তাহলে কিন্তু অর্ডার লিখবো তো আমার এ দুটোর কোনোটাই মনে হচ্ছে না আমি তাহলে লিখবো ইউ আর আক্স বা এখানে টোল্ডো করতে পারি ইউ আর আক্সড এরপরে টু দিব এবং বাকি যা আছে লিখে দেব টেক কেয়ার অফ হিম তাহলে অ্যান্সারটা হলো ইউ আর আক্স টু টেক কেয়ার অফ হিম এরপর রয়েছে হি মেড আস বিলিভ ইট তাহলে হি এটা হচ্ছে সাবজেক্ট মেড এটা হচ্ছে ভার্ভ এবং আস এটা হচ্ছে অবজেক্ট এবং বিলিভ ইট যেটা রয়েছে এটা যেরকম রয়েছে এরকমই ফেলে রেখে দেব অর্থাৎ এক্সট্রা অংশ হিসেবে আমরা ধরে নিয়ে ভয়েস চেঞ্জটা করে দেবো তাহলে দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে আমরা প্যাসিভ ভয়েসে করবো তাহলে এই যে আস এটাকে আমরা উই করে দেবো শুরুতে নিয়ে এসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো এরপরে উইয়ের পরে ওয়ার বসবে বি ভার্ভ উই ওয়ার এরপরে ভারবে থার্ড ফ্রম মেড এরপরে এই যে বিলিভ ইট যেটা এক্সট্রা অংশ রয়েছে যেরকম রয়েছে সেরকম লিখে দেবো বিইএলআই ভি ই বিলিভ ইট এরপরে প্রিপোজিশান বাই এরপরে এই যে হি রয়েছে এটা হিম হয়ে বসে যাবে তাহলে উই ওয়ার মেড আর এখানে এই যে বিলিভটা রয়েছে এখানে একটা টু দিলে ভালো হয় টু বিলিভ ইট বাই হিম তো যদিও এটাতে আমার একটু সন্দেহ রয়েছে তোমরা যদি কেউ পেরে থাকো আমাকে কনফার্ম করবে এই ভয়েস চেঞ্জটা ঠিক হলো কি ভুল হলো তো আমি এটা করে দিলাম অ্যান্সারটা তোমরা কিন্তু কনফার্ম করো কমেন্ট বক্সে কমেন্ট করো এরপর রয়েছে সি থট মি এ রোম্যান্টিক ফুল এখানে সি এটা সাবজেক্ট রয়েছে থট এটা ভাব রয়েছে এবং মিও অবজেক্ট এবং এ রোম্যান্টিক ফুল এটিও কিন্তু অবজেক্ট পুরোটা তাহলে দুটো অবজেক্ট রয়েছে আগে একটা ভয়েস চেঞ্জ এরকম করেছি তো প্রথম যে অবজেক্টটা রয়েছে এটাকে ধরে যদি করি তাহলে প্রথমে আই হয়ে যাবে মিটা সাবজেক্টে আসবে রয়েছে সিম্পল পাস্টেন্সে টেন্সে আয়ের পরে ওয়াজ বসবে বি ভার্ব এরপরে ভারবে থার্ড ফ্রম থট টি এইচ ও এইচ এইচটি থট এরপরে যে আরেকটা অবজেক্ট এ রোমেন্টিক ফুল যে অবজেক্টটা রয়েছে এটিকে বসিয়ে দেব রোমান্টিক ফুল এরপরে প্রিপোজিশান বাই বসবে এবং সিটা হার হয়ে বসে যাবে তাহলে আই ওয়াজ থট এ রোম্যান্টিক ফুল বাই হার তাহলে এখানে কিন্তু এই যে এ রোমান্টিক ফুল অবজেক্টে ছিল অবজেক্টেই রয়ে গেল এ রোমেন্টিক ফুল এটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট এটিকে ধরেও আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারি যেরকমটা আগের একটা ভয়েস চেঞ্জ হয়েছে আজকেই তো সেটা বললাম তো এ রোমেন্টিক ফুল এটাকে দিয়ে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে এ রোমান্টিক ফুল আয়ের জায়গায় বসে যাবে অর্থাৎ সাবজেক্টে বসে যাবে এবং মি যেরকম এ রোমেন্টিক ফুল বসেছে সেরকম মিটা এখানে বসে যাবে তাহলে কিন্তু ভয়েস চেঞ্জটা হয়ে যাবে তোমরা এই অবজেক্টটা ধরেও কিন্তু ভয়েস চেঞ্জটা করে নিতে পারো তখন মিটা রিটেন্ড অবজেক্ট হয়ে বসে যাবে তাহলে এখানে তিরিশ পর্যন্ত সমাধান দেয়া হয়ে গেল পার্ট থ্রিতে এবং পরের পার্টে আমরা একত্রিশ থেকে সমাধান করব তোমরা চাইলে তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট ভিডিওতে সমাধান দেয়া হবে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ